লোকে আমার অভিনয় দেখলই না, আর না দেখেই খারাপ মন্তব্য করল। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা ফেয়ার অ্যান্ড লাভলি গার্ল হিসেবে যিনি পরিচিত, এবার তিনিই এমনটা আক্ষেপ করলেন। তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পেশাদার জীবনে খারাপ সময় যাচ্ছে অভিনেত্রী ইয়ামি গৌতমের। লোকে এ কথা সে কথা বলছে, পরামর্শও দিচ্ছে অনেক, তবে নিজেই এর কারণ খোঁজার চেষ্টা করছেন ভিকি ডোনারের নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইয়ামি তার ক্যারিয়ারের খরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। শুভাকাঙ্ক্ষীরা তাকে উপদেশ দিয়েছিলেন, বড় তারকাদের সঙ্গে ছবি করো, নজরে আসবে, তাই করেছেন ইয়ামি গৌতম। তবুও সেভাবে কোনো রকমই পরিচিতি পেলেন না অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে কি তারা ভুল কথা বলেছিলেন এমনটাই বললেন অভিনেত্রী ইয়ামি। 2012 সালে ভিকি ডোনার করে সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী, প্রচুর প্রশংসা পেয়েছিল নির্মাতারা, কিন্তু ইয়ামির অভিনয় দক্ষতা সেভাবে খেয়াল হলো না বলেই আক্ষেপ অভিনেত্রীর। উদাহরণ টানলেন 2017-এ মুক্তি পাওয়া কাবিল ছবির। সেই থ্রিলার ধর্মী ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন ইয়ামি। ছবিটা টান টান, কিন্তু সেখানেও ইয়ামিকে কেউ মনে রাখল না দাবি অভিনেত্রীর। সবাই দেখল পর্দায় তার অল্পক্ষণের উপস্থিতি, যদিও চেষ্টার কোনো রকম কমতি রাখছেন না বলে জানান অভিনেত্রী ইয়ামি। তার কথায় সবাই শুধু দেখছে ছোট রোল না বড় রোল, অভিনয়টা কেমন করছি সে নিয়ে কোনো রকম চর্চা আমি দেখতে পাচ্ছি না। অভিনেত্রী ইয়ামি গৌতমের এই আক্ষেপ নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।